আল্লাহ তাআলা বলছেন, লা ইং শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইং কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ, যদি তোমরা আমার নেয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ তাআলা এই নেয়ামতকে আরো বহুগুণ বাড়িয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুদ আলাইহিস সালাম কুরআন আল করিমে উল্লিখিত 25 জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী, যিনি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের 5টি জেনারেশন পরে আদ জাতির কাছে প্রেরিত হয়েছেন। এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কুরআন আল করিমে একটি সুরাও ডেডিকেট করেছেন, সুরাতু হুদ। এটি কুরআন আল করিমের 11 নম্বর সুরা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। এই আদ জাতি আহকাফ এলাকায় বসবাস করত, যেটি সুরাতুল আহকাফে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ ইরশাদ করছেন, ওয়াজকুর আখা আদিন ইজ আনজার কওমাহু বিল আহকাফ, হে নবী আপনি কুরাইশদেরকে আদ জাতির কাছে প্রেরিত হুদ আলাইহিসসালামের ঘটনা আপনি তাদেরকে শোনান, যিনি আহকাফবাসীদেরকে সতর্ক করেছিলেন। আহকাফ এলাকায় অবস্থিত আদ জাতির কাছে আল্লাহ তাআলা হেদায়তের বাণী দিয়ে হুদ আলাইহিসসালামকে প্রেরণ করেছিলেন। এখন আমরা জানার চেষ্টা করব যে এই আহকাফ এলাকাটি কোথায়। এই আহকাফ এলাকাটি বেসিক্যালি আরবিয়ান পেনিনসুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত, অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে। আধুনিক যেই ম্যাপ, এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি তাহলে ইয়ামানের হাদারামাউত শহর এবং ওমানের মাঝামাঝি একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয়, এবং যেটিকে কালামুল্লাহ মাজিদে ইরামও বলা হয়েছে। আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ, মডার্ন যারা আর্কিওলজিস্ট, তাদের মতে নিউলি ডিসকভার্ড উবার সিটি বলে একটি সিটি আছে, এই সিটিটাই হচ্ছে বেসিকলি আদ জাতির ক্যাপিটাল ছিল, যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে, ইরামা দাতিল ইমাদ। তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো, লাফটি টাওয়ার্স তারা বানাতো তাদের এলাকাতে। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম তিনি ছিলেন পাঁচজন আরবিয়ান প্রফেটের একজন, অর্থাৎ আরবি ভাষাভাষী পাঁচজন, 25 জন নবীর মধ্যে থেকে 5 জন নবী ছিল যারা আরবিয়ান প্রফেট ছিলেন, আরবি ভাষায় কথা বলতেন। হুদ আলাইহিস সালাম তার মধ্যে অন্যতম। সেই 5 জন নবী হচ্ছেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, শোয়াইব আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনই আরবি ভাষায় কথা বলতেন। এবার আমরা জানবার চেষ্টা করব যে আদ জাতির কিছু ফিচার্স, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল, তাদের স্বভাব, তাদের অভ্যেস, তাদের গুণাবলী কেমন ছিল। আমরা কালামুল্লাহ মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল শাদিদুল বাতশ, খুব শক্তিশালী, খুব মাইটি একটা নেশন ছিল আদ জাতি, এবং তারা ছিল মুত্রি ফোন ওয়া আগনিয়া, অত্যন্ত ধনী, বিলাসী জীবনযাপন যাপনের অধিকারী তারা ছিল। তাদের আন্ডারে অনেক বাগান ছিল, তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল, পশু সম্পদ দিয়ে আল্লাহ তাআলা, কৃষিজ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন, এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু, বিনা উহুম শামিখুন ওয়া আলিন, অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত, এবং তারা মূর্তি পূজা করত। এই হচ্ছে ইন জেনারেল আদ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল, এবং সাইয়েদনা নূহ আলাইহিসসালামের কওমের পরেই আল্লাহ তাআলা আদ জাতিকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইজ জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদেরকে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের কওমের পরে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন, এবং ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদেরকে আল্লাহ ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন, অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ জাতির লোকজন, আদ নেশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল। এবং সূরা শুআরাতে আল্লাহ তাআলা আদ জাতির ব্যাপারে বলছেন, যা তাবানুন বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন, তোমরা কেন প্রতিটি রোড ক্রসিংয়ে বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লাফটি টাওয়ার্স, অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছ, ওয়াতাত্তাখিদুনা মাসানি'আ লা'আল্লাকুম তাখলুদুন, আর তোমরা বড় বড় রয়্যাল প্যালেস বানাও, রাজপ্রাসাদ বানাচ্ছ, এবং তোমরা ভাবছো এই প্রাসাদগুলোই তোমাদেরকে এই পৃথিবীতে চিরকাল বাঁচিয়ে রাখবে, তোমরা চিরকালের জন্য পৃথিবীতেই প্রাসাদের মধ্যে থাকতে পারবে, এমনটি তোমরা ভাবো।
وإذا بطشتم بطشتم جبارين আর যখন তোমরা অ্যাটাক করো কোন জাতিগোষ্ঠীর উপর তোমরা ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করো খুবই আগ্রাসী মনোভাব নিয়ে অ্যাটাক করো অর্থাৎ আদ জাতি খুব দুর্ধর্ষ একটা জাতি ছিল যারা আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাতো তাদেরকে যখন অ্যাটাক করতো খুব মারাত্মক ভাবে তারা অ্যাটাক করতো এবং সূরাতুল ফজর আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইরাম আযাতিল ইমাদ আল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায় যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আদ জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে উবার্ট সিটি বলে যেটাকে বলছে উবার্ট সিটি এটাই ছিল বেসিকলি আদ জাতির ক্যাপিটাল বা রাজধানী এবং সেখানে জাতিল ইমাদ তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ এরকম বড় বড় কনস্ট্রাকশন এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময়ে দেখা যেত না যেটা তারা তাদের এলাকাতে স্থাপনাগুলো করেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব অহমিকা বোধ করতো অহংকার করতো এটা নিয়ে খুব একটা বোস্টফুল ভাব তাদের মধ্যে ছিল একটা ইন্টালিজেন্স ছিল একটা প্রাইড ছিল যে আমরাই সেরা আমরাই সবচেয়ে বড় আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই যেটা সরাসরি কোরআন কোট করেছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফা আম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ আর আদ জাতি পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল বিগাইরিল হক অন্যায়ভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করত বড়ত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুয়া আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে উই আর দ্য মাইটি নেশন আমরা হচ্ছি পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী জাতি আমাদেরকে হারিয়ে দিতে পারে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয়নি এভাবে তারা বুক ফুলিয়ে অহংকার প্রকাশ করত আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওরা কি দেখে না যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অস্বীকার করে তাহলে ওভারঅল আদ জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লাহ মাজিদ থেকে পেয়ে থাকি তো এই জাতিগোষ্ঠীকে অহংকার ছেড়ে দিয়ে এই দাম্ভিকতা ছেড়ে দিয়ে এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহিদের দিকে ফিরে আসে শিরকের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লাহর দাসত্বে বা এবাদতের দিকে ফিরে আসে এজন্য আল্লাহ তাআলা সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে এই জাতিগোষ্ঠীর হেদায়েতের জন্য তিনি আদ জাতির কাছে প্রেরণ করেছেন এবং সাইয়েদনা হুদ আলাইহিস সালাম ওনার সর্বোচ্চটুকুন দিয়ে পুরো জাতিগোষ্ঠীর মাঝে তাওহিদের দাওয়াতকে তিনি পৌঁছে দিয়েছেন সূরাতুল আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা আমি আদ জাতির কাছে তাদেরই একজন ভাই অর্থাৎ তাদেরই একজন লোক হুদকে নবী হিসেবে প্রেরণ করলাম আমরা জানি যে কালামুল্লাহ মাজিদে প্রতিটি জাতিগোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখেছি ভিনদেশি কোনো লোককে আল্লাহ তাআলা নবী হিসেবে অ্যাসাইন করেননি কখনো করেননি বরং তাদের গোষ্ঠীর মধ্য থেকে তাদের নেশনের মধ্য থেকে তাদের কোনো সাব ট্রাইবের মধ্য থেকে তিনি একজনকে তাদের হেদায়েতের জন্য তিনি সিলেক্ট করেছেন যিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন এবং হুদ আলাইহিস সালাম সেটাই করেছেন তাদের মধ্য থেকেই তিনি নবী হিসেবে এসেছিলেন এবং সব নবীরা যে তাওহিদের দাওয়াত দিয়েছেন সাইয়েদনা হুদ আলাইহিস সালাম সেই তাওহিদের দাওয়াতই তার জাতিগোষ্ঠীর কাছে তিনি পেশ করেছেন তিনি বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমাদের কী হলো কেন তোমরা এক আল্লাহকে রেখে দিয়ে এত এত মূর্তির ইবাদত করছো আফালা তাত্তাকুন তোমরা কি আল্লাহকে ভয় করবে না এটা একটা কমন দাওয়া ছিল সব নবীদের সব নবীরাই এক আল্লাহর দাস আমাদেরকে বানানোর জন্য পৃথিবীতে এসেছেন আমরা যেন হাজার হাজার রবকে ছেড়ে দিয়ে হাজার হাজার মূর্তিকে ছেড়ে দিয়ে পৌত্তলিকতা ছেড়ে দিয়ে আমরা যেন এক আল্লাহর বান্দায় পরিণত হতে পারি এটাই ছিল সব নবীদের মিশন এবং ভিশন পাশাপাশি আমরা জানি যে আদ জাতি খুব শক্তিশালী একটা জাতি ছিল তাদেরকে আল্লাহ তাআলা অনেক নাজ নেয়ামত দিয়েছেন তো সাইয়েদনা হুদ আলাইহিস সালাম এই নাজ নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েও তাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ অর্থাৎ হে আমার জাতিগোষ্ঠী তোমরা কি দেখছো না যে নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন সো তারা তো তোমাদের অ্যানসেস্টার ছিল তোমাদের পূর্বপুরুষদের কী ভাগ্যে কী ঘটেছে এটা তো তোমরা দেখেছো সো এটা দেখেও তোমরা কেন শিক্ষা নেবে না
এবং ওয়াজাদাকুম ফিল খলকি বাস্তা, আল্লাহ তোমাদেরকে সুঠামদেহি করেছেন, শক্তিশালী করেছেন। ফাজকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, ফলে আল্লাহ তাআলা তোমাদেরকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতগুলোকে তোমরা স্মরণ করো, আল্লাহর নেয়ামতের শুক্রিয়া করো। এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন। পাশাপাশি তিনি বুঝাতে চাইলেন যে তোমরা যতই পাপ করো না কেন, যতই অন্যায় করো না কেন, আল্লাহর তওবার দরজা, রহমতের দরজা এটা তোমাদের জন্য খোলা সব সময়। দ্য ডোর অফ আল্লাহ ইজ ওপেন ফর ইউ 24/7। যে কোনো সময় তুমি ইস্তেগফার করো, তওবা করো, শির থেকে ফিরে এসে এক আল্লাহর এবাদতে মনোনিবেশ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। এবং সেটাই তিনি বললেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাই, আল্লাহর দিকে ফিরে আসো, কাম ব্যাক টু ইউর লর্ড। ইউরসিল ইসসামা আলাইকুম মিদরারা, তাহলে আকাশ থেকে আল্লাহ তাআলা রহমতের বাড়ি বর্ষণ করবেন। ওয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এখন যে শক্তিমত্তা আছে এটাকে আল্লাহ আরও আরও বাড়িয়ে দেবেন, আরও শক্তিশালী জাতিতে তোমরা রূপান্তরিত হবে। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর তোমরা অবাধ্যতা করে পাপাচারিতায় মগ্ন হয়ে মুখ ফিরিয়ে নিও না। সাইয়েদনা হুদ আলাইহিস সালাম এভাবে তিনি জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের বাণী তিনি শোনাতে লাগলেন। কিন্তু আমরা জানি যে বেশিরভাগ নবী তাদের এলাকাতে খুব বেশি মানে ওয়েলকাম তাদেরকে জানানো হয়নি, বরং তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে। এবং আদ জাতির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। তাদের রেসপন্স কেমন ছিল এই দাওয়ার পরে আমরা সেটা যদি দেখি, তাহলে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলছে তাদের রেসপন্স ছিল এরকম, কলু ইয়াহুদু মা জি ইতানা বিবাইনা, হে হুদ তুমি যে নবী কী প্রমাণ আছে, আমাদের তো বিশ্বাস হয় না। ওমা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক, তোমার এই কথায় তো আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া মূর্তিগুলোকে ছেড়ে দিতে পারি না। তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গিয়েছে, আমরা তো এগুলো ছেড়ে আসতে পারি না। ওমা নাহনু লাকা বিমুমিনিন, তোমার কথায় আমরা বিশ্বাস করি না। তারা আরও বলতো, কলু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা, হে হুদ তুমি কি আমাদের ইলাহ বা উপাস্যদের থেকে আমাদের মুখকে ফিরিয়ে নিতে চাচ্ছ, সরিয়ে দিতে চাচ্ছ, আর তুমি বলছো যে আমরা যদি মূর্তির পূজা ছেড়ে না দিই তাহলে আজাব আসবে। ফাআতিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে আজাব নিয়ে আসো, দেখাও দেখি তোমার সাধ্যে কতটুকু কুলায়, তুমি কত বড় শক্তিশালী হয়েছ, তোমার আল্লাহর ক্ষমতা কতটুকু আমাদেরকে পাল্লে দেখাও, তুমি যে আজাবের কথা বলছো সে আজাব আমাদেরকে চাক্ষুষ দেখাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। এভাবে সাইয়েদেনা হুদ আলাইহিসসালামের দাওয়াতি কথাকে, আহ্বানকে তারা প্রত্যাখ্যান করে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ওনাকে পুরো আদ জাতি তারা রিজেক্ট করলো। সাইয়েদেনা হুদ আলাইহিসসালাম সর্বশেষবার শেষবারের মতো তাদেরকে ওয়ার্নিং করলেন এবং বললেন যে এক আল্লাহর এবাদত যদি তোমরা মেনে না নাও তাহলে তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি আসবে, ভয়ঙ্কর শাস্তি, মেঘমালা দিয়ে প্রচণ্ড বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবেন। তারা বললেন যে ফাতিনা বিমা তাঈদুনা ইন কুনতুম মিনাস সাদিকিন, তাহলে দেখাও সে শাস্তি যদি আসার হয়ে থাকে তাহলে নিয়ে আসো, দেখি কতটুকু শাস্তি আসতে পারে। অতপর আল্লাহ তাআলা সাইয়েদেনা হুদ আলাইহিসসালামকে বললেন, এই জাতিগোষ্ঠীর উপর অচিরেই আমি শাস্তি পাঠাবো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, হঠাৎ দেখা গেল পুরো আদ জাতির ওই এরিয়াতে দ্য এন্টায়ার ভ্যাসিনিটিতে চারদিকে শুধু মেঘ আর মেঘ, মেঘমালা, একেবারে ক্লাউডি একটা সিচুয়েশন, এবং এরকম মেঘমালা তারা কখনো জমা হতে দেখেনি তাদের আকাশে। এবং সেটা দেখে তারা তো মহা খুশি, কারণ এই মরু এলাকাতে যখন মেঘমালা আকাশে উড়ে বেড়ায় এবং সেগুলো যখন ঘনীভূত হয়, বৃষ্টি হয়, এটা তাদের জন্য কাইন্ড অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস, এটা রহমত, কারণ এতে করে তাদের জমিন উর্বর হবে, এতে করে তাদের পশুগুলোর ওড, তারপর মেষ ভেড়া এগুলোর খাবারের যোগান হবে, গাছপালাগুলো সবুজ তৃণলতায় ভরপুর হয়ে যাবে পুরো এলাকা। তারাই মেঘমালা দেখে মহা খুশি, তারাই মেঘমালা দেখে সবাই আনন্দ উৎসবের জন্য ঘর থেকে বেরোয় আসলো। এবং তারা বললো, হ্যাঁ দা আর দে মমতেরুনা, এটা তো চমৎকার মেঘমালা, এই মেঘ থেকে বৃষ্টি হবে আর রহমের বৃষ্টিতে ভিজবে জমিন, আমাদের পুরো জমিন উর্বর হয়ে উঠবে। আল্লাহ তাআলা বললেন, বাল হুয়া মাস্তা আজাল তুম্বে, এটা রহমতের বৃষ্টি নয়, তোমরা যে আজাব চেয়েছিলে যে হে হু তুমি পারলে নিয়ে আসো দেখাও, এটা সে আজাবের একটা নিশানা, আমি প্রচণ্ড বাতাস দিয়ে তোমাদের ধ্বংস করব। রিহুন ফিহা আদাবুন আলিম, অচিরেই এমন বাতাস বইবে যাতে তোমাদের ধ্বংস রয়েছে। ঠিকই সাইয়েদেনা হুদ আলাইহিসসালামের যে ওয়ার্নিং পুরো জাতিগোষ্ঠীর জন্য তিনি দিয়েছিলেন যে আল্লাহর ইবাদত যদি তোমরা না করো, মূর্তি পূজা যদি তোমরা না ছাড়ো,
এই শিরকের অন্ধকার রাস্তা ছেড়ে তোমরা যদি আলোর পথে না আসো, প্রচণ্ড আজাব তোমাদেরকে পাকড়াও করবে, সে আজাব আল্লাহ তাআলা পাঠালেন। আল্লাহ তাআলা সূরা হাক্কাতে বলছেন, ওয়া আম্মা আদুন ফা উহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, প্রচণ্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস আল্লাহ তাআলা পাঠালেন, ভায়োলেন্ট উইন্ড স্টর্ম উইথ কোল্ড ওয়েভ, প্রচণ্ড শৈত্যপ্রবাহ, প্রচণ্ড ঠান্ডা ঝড়ো হাওয়া। তারা যখন বাইরে বের হয়ে আসলো প্রচণ্ড গরমের মধ্যে থেকে, হঠাৎ করে ওয়েদারটা টার্ন করে ঠান্ডা হতে লাগলো। ঠান্ডা হতে হতে প্রচণ্ড ঠান্ডায় পুরো এলাকার মধ্যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেল, এবং প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবাইতে এই ঠান্ডা ঝড়ো হাওয়াতে এলাকার লোকজন আর বাইরে অবস্থান করতে পারলো না, সকলে ঘরের ভেতরে চলে গেল। এবং আল্লাহ তাআলা বলছেন, সাখারাহা আলাইহিম সাবা আলাইয়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, টানা সাত রাত আট দিন এই প্রচণ্ড শৈত্যপ্রবাহে পুরো এলাকাটাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ঠান্ডায় তারা যে যেখানে ছিল প্রত্যেকের ঘরে সেখানে মৃত্যুবরণ করলো। হুসুমান ফাতার আল কওমা ফিহা সারা, আল্লাহ তাআলা বললেন, নবী হে আপনি যদি তখন থাকতেন, আদ জাতির উপর এমন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম আমি পাঠিয়েছি শৈত্যপ্রবাহের সাথে, পুরো নেশন ওয়াইড ডিস্ট্রাকশন ছিল সেটা, আপনি থাকলে দেখতে পেতেন যে ফাতার আল কওমা, পুরো জাতিটা একসাথে ফিহা সারা, ভুলুণ্ঠিত হয়ে জমিনে উপর হয়ে পড়েছিল, চিৎপটাং হয়ে পড়েছিল। তাদেরকে দেখলে আপনার মনে হতো, কান্নাহুম আজাজু নখলিন খাওয়িয়া, এগুলো যেন কেমন যেন ভেঙে যাওয়া খেজুর গাছ, অনেক খেজুর গাছ আছে অনেক দিন পুরনো হয়ে যাওয়াতে এটা ভেঙে মাটিতে লুটিয়ে থাকে, ভুলুণ্ঠিত হয়ে থাকে। পুরো আদ জাতির নাসিবে আমি এটাই রেখে দিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা বাতাসে, প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে, শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে, রিহেন সরসার ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস দিয়ে আমি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছি। এবং আপনি দেখলে বুঝতে পারবেন না পুরো এলাকাটার এমন ভয়ঙ্কর অবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এখানে এরকম মাইটি নেশন, এরকম শক্তিশালী একটা জাতি এখানে ছিল, এটা দেখে বোঝারই উপায় নেই। সম্মানিত, শুধু ঠিক এভাবেই এই পৃথিবী থেকে এরকম একটি মাইটি নেশনের বিদায় ঘটেছে আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে, অহংকার প্রদর্শনের কারণে। সেদিন হুদ আলাইহিস সালামের রানিত এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবার কারণে পুরো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই হুদ আলাইহিস সালামের পুরো জীবনী থেকে আমরা কী শিখতে পারি? আমরা যদি কিছু লাইফ লেসন এখান থেকে নিতে চাই, তাহলে আমরা প্রথমেই বলবো, এক নম্বর যেটা আমরা শিখতে পারি যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনো নেয়ামত দিয়ে থাকেন, আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, গ্রেটফুল হওয়া উচিত, শুক্রিয়া জ্ঞাপন করা উচিত, শুকরগুজার হওয়া উচিত। তাদেরকে আল্লাহ তাআলা বাস্তাতান ফিল খালক, সুঠামদেহী বানিয়েছেন, শক্তিশালী বানিয়েছেন, বড় বড় টাওয়ার বানানোর সুযোগ করে দিয়েছেন, প্রতিপত্তি দিয়েছেন, শান শওকত দিয়েছেন, কিন্তু তার বিপরীতে এগুলো শুকরগুজার তারা হয়নি। আল্লাহ তাআলা শুক্রিয়া না করে তারা সেখানে অহংকার প্রদর্শন করছিল, নিজেদের বরত্বের ঘোষণা দিচ্ছিল। সো এই শিক্ষাটি আমরা নিতে পারি, আল্লাহর কোনো নেয়ামত পেলে যেন আমরা নেয়ামতের শুক্রিয়া করি। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ, যদি তোমরা আমার নেয়ামতের শুক্রিয়া করো, আমি আল্লাহ তাআলা এই নেয়ামতকে আরও বহুগুণ বাড়িয়ে দেব, আর যদি না শুক্রি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর। দুই নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে, আমাদের হিস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত, অর্থাৎ ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। একটা কথা বলা হয় এরকম যে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। কারণ আমরা কালামুল্লাহ মাজিদের আয়াত থেকে আমরা জানতে পেরেছি, ইমিডিয়েটলি আফটার কওমে নূহ তারা পৃথিবীতে এসেছিল। আদ জাতিকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমের পরেই মহাপ্লাবন দিয়ে যখন পুরো নূহ আলাইহিস সালামের মুশরিক কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, তারপরে আদ জাতি এসেছিল। সো তাদের হাতের নাগালেই ছিল সেই ঘটনা, কীভাবে বন্যা হয়ে পুরো পৃথিবীবাসী শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে। সো এটা ভুলে যাওয়াটা তাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় ছিল না, বরং সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার ছিল। সো এটাও আমরা এখান থেকে শিখলাম যে ইতিহাস যেন আমরা ভুলে না যাই, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি। তিন নম্বর যে শিক্ষাটি আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে, অহংকার এবং অধ্যত্বের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস। আল্লাহ তাআলা তাদেরকে অনেক শক্তি দিয়েছেন, তারা অনেক শক্তিশালী একটি জাতি ছিল, মাইটি নেশন ছিল, কিন্তু তাদের অহংকার এবং অধ্যত্বের কারণে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কারণ অহংকারকারীদেরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। হাদিসে কুদসিতে সুনান ইবনে মাজায় একটি হাদিস এসছে, হাদিসে কুদসি, সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আযামাতু ইজহারি, আর বড়ত্ব হচ্ছে আমি আল্লাহর লুঙ্গি।
ফামান নাজাআনি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার ওয়ালা উবালি, যে আমার এই চাদর ধরে টান দেয়, অর্থাৎ যে অহংকার করতে চায়, যে নিজেকে নিজের বরত্বের ঘোষণা দিতে চায়, সে কেমন যেন আমার চাদর, আমার লুঙ্গি ধরে সে টান দিচ্ছে। সো যে আমার অহংকারের এই এই চাদর ধরে টান দেয়, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার, আল্লাহ বলেন তাদের দিকে আমি ভ্রুক্ষেপ করব না। সো আমরা যেন আল্লাহর দেয়া নেয়ামতের শুকর গুজার হতে পারি, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি, এবং সব সময়ের জন্য আমরা যেন অহংকার এবং ঔদ্ধত্যকে পরিহার করে বিনয়ী বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।